বন্ধুরা, এই ভিডিওটা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সেই জন্য ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধু, তোমরা চলে ইউপিএসসি এক্সাম এবং লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন ওপেন করে কিন্তু অবশ্যই রাখবে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে টোটাল 14টি ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এখানে যে মেন যে ওয়েবসাইটগুলো রয়েছে, এখানে www.news18bangla.com ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা দেখতে পারবে। এর সঙ্গে সঙ্গে যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে www.wbbac.org, যেখানে দেখতে পারবে, অথবা তোমরা webresults.nic.in-এ দেখতে পারবে, অথবা তোমরা এখানে www.examitc.com-এ তোমরা দেখতে পাবে, এবং বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোতে দেখতে পাবে। এর সঙ্গে সঙ্গে তোমরা যদি মেসেজের মাধ্যমে দেখতে চাও, মেসেজের মাধ্যমে কীভাবে দেখতে পারবে সেটা ওখানে দেওয়া হয়েছে। এগুলো তোমাদেরকে আমি জানিয়েছি এর আগেও। এখানে দেখে নাও, WB10 স্পেস দিয়ে রোল নাম্বার লিখে এই নাম্বার পাঠিয়ে দিলে তোমরা দেখতে পারবে। এর জন্য যে অফিসিয়াল পর্ষদ থেকে অফিসিয়াল যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, এটা এখানে জারি করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে টোটাল 14টি ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই টোটাল 14টি ওয়েবসাইটের রেজাল্ট প্রকাশিত হবে। এই সমস্ত ওয়েবসাইটগুলোতে তোমরা রেজাল্ট দেখতে পারবে। কিন্তু মেন যে আমি উপরে 4টে ওয়েবসাইট বললাম, ওই 4টে ওয়েবসাইটে তোমরা ভিজিট করলেই দেখতে পেয়ে যাবে, আর বাকি অত কিছু তোমাদের প্রয়োজন হবে না। আশা করছি কোনো প্রয়োজন লাগবে না, এবং আমি তোমাদেরকে কালকে আপডেট দিয়ে দেবো। তোমাদেরকে যে ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই ওয়েবসাইটটা তোমাদেরকে দিয়ে দেবো ওখানে। সেই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, এবং ভিডিওকে একটা কিন্তু লাইক অবশ্যই করে দেবে। এখানে তোমরা এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এক্সামিটিসি ওয়েবসাইটে, এখানে তোমরা মোবাইল নাম্বার রেজিস্টার করেও রাখতে পারো, তাহলে তোমাদের রেজাল্ট যখনই প্রকাশ হবে তখন মোবাইলের মধ্যে মেসেজ চলে আসবে। অথবা তোমরা এখানে মাধ্যমিক রেজাল্টস 2020 যে একটা অ্যাপ আছে, এই অ্যাপটাকেও তোমরা ডাউনলোড করতে পারো। এবার এখানে দেখে নাও, ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, সেটা কিন্তু জানাটা খুবই দরকার তোমাদের। কাল বোর্ডের সভাপতি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে সকাল দশটায় রেজাল্ট প্রকাশিত করে দেবে। 10:30 থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন নাম্বার কিন্তু জানতে পারবে, তারা অনলাইনে কিন্তু নাম্বার তোমরা জানতে পারবে। কিন্তু এখানে রেজাল্ট যেটা দেওয়া হবে, অভিভাবকরা সম্ভবত 23 এবং 22-23 জুলাই রেজিডেন্ট অ্যাডমিট কার্ড নিয়ে, যে সমস্ত আছে সেই সমস্ত অ্যাডমিট কার্ড নিয়ে রেজাল্ট জানতে পারবেন। তাহলে যে শুধু তোমরা নাম্বারটাকে দেখতে পারবে, তোমরা মোবাইলে অনলাইনে তোমরা নাম্বারটাকে দেখতে পারবে, কিন্তু কালকেই তোমরা কিন্তু মার্কশিটটা পাবে না। স্কুলও কিন্তু খোলা হবে না কালকে, কালকে কিন্তু কোনো স্কুল খোলা হবে না সম্ভবত। শুধু তোমরা রেজাল্টের নাম্বারগুলোই তোমরা জানতে পারবে। তাহলে 23, 24, 22, 23 তারিখের দিকে তোমরা অভিভাবকরা গিয়ে কিন্তু সেটা রেজাল্টটাকে সংগ্রহ করতে পারে। এখানে তাছাড়াও কী বলা হচ্ছে দেখুন, পর্ষদ সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোভিড-19 পরিস্থিতি যাতে অভিভাবকরা অতিরিক্ত ভিড় না জমায় সেই বিষয়ে মাথায় রাখছে, ধাপে ধাপে অভিভাবকদের ডাকা হবে। তাহলে কিন্তু ধাপে ধাপে ডাকা হবে, একবারে সবাইকে ডেকে কিন্তু মার্কশিট দেওয়া হবে না, এটাও এখানে জানানো হয়েছে। কিন্তু কোয়ারেন্টিন সেন্টার হয়েছে যে স্কুলগুলিতে, সেখানে কী হবে রেজাল্ট দেওয়া হবে, যে সময় অনেক স্কুলে রয়েছে যেগুলো কিন্তু কোয়ারেন্টিন সেন্টার হয়ে আছে, সেই সমস্ত রেজাল্টগুলো কী হবে সেটাও কিন্তু একটি চিন্তার বিষয়। আগামীকালে সেই বিষয়ে গাইডলাইন দেবে পর্ষদের সভাপতি, আগামীকাল সেই সমস্ত গাইডলাইন প্রকাশ করা হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি, ক্লাস ইলেভেনে ভর্তি নিয়ে, ইম্পর্টেন্ট কীভাবে ক্লাস ইলেভেনে ভর্তি হবে সেই নিয়েও কিন্তু গাইডলাইন কালকে জারি করা হবে বলে জানানো হয়েছে, এবং কতজন শিক্ষক স্কুলে গিয়ে রেজাল্টটাকে বিলি করবে তাও কিন্তু কালকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই বিষয়ে শুধু এই মুহূর্তে শুধু তোমরা কালকে তোমরা কিন্তু অনলাইনে শুধু তোমাদের নাম্বারগুলো কি জানতে পারবে, নাম্বারগুলোই তোমরা সেখানে দেখতে পারবে। সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুলগুলি, কতজন শিক্ষক স্কুলে গিয়ে তোমাদের মার্কশিটগুলো বিলি করবে সেটাও কিন্তু সিদ্ধান্ত নেবে স্কুলগুলি। উল্লেখ্য, এবছর টোটাল যে এবছর যে শিক্ষার্থীর সংখ্যা ছিল, এখানে প্রায় 10,16,000 পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবছর কিন্তু। তাহলে একটা হিউজ পরিমাণে তোমরা বলছো, বুঝতে পারছো, যদি একটা স্কুলে 200-400, কোনো কোনো স্কুলে 500 পার হয়ে যায়, সেই সমস্ত স্কুলে যদি সবাই একসঙ্গে ভিড় করে যায়, তাহলে কোভিড-19 ছড়ানো কিন্তু একটি আশঙ্কা থেকে যায়। সেই জন্য এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। অনলাইনে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে, এবং তোমাদের মার্কশিট সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো তোমাদের পরবর্তীতে ধীরে ধীরে যখন পরিস্থিতি ভালো হবে, কিংবা কিছুদিন পরে কিছুজন সংখ্যক টিচার অভিভাবকদেরকে ডেকে নিল, ডেকে নিয়ে তাদেরকে কিন্তু এইভাবে বিলি করা হবে। তাহলে এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট, সেই জন্য কিন্তু এই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই জানাবে।